হ্যাঁ গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর আজকে আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আমি তো পুরো স্নান করে পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া একটু হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর তো আজকে সারাটা দিন আমি ব্লগই বানাবো ভাবছি, অনেকটা কাজ আছে, কাজের মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার কাছে নিয়ে এসেছি এখন একটা লেবু, লেবু দিয়ে একটা কিছু করব। তো দেখতে থাকো। এইদিকে জল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। গরম জলটা এখানে ঢেলে দেব মাংসতে। এদিকে আছে মাছ, মাছটা তো ঢেলে দেব গরম জল। এখানে নিয়েছি মাটি কাড়ার ডাল, এটা এখন বানাবো। আর এটা এখন পেস্ট করবো, কারণ আমাদের এখানে তো ঢেঁকি নেই, ঢেঁকি থাকলে ঢেঁকি দিয়ে কুটে দিতাম। তো ডালটা আমার মাছটা তো ভাজি করা হয়ে গেছে, আমি মাছটা রেখে দেবো। রামদানি ঘেমে গেছে গরমে, রামদানি রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা মাছ তরকারি লাস্ট। আমার তো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি।
থেমে গেছে দেখতে পাচ্ছ তো, এখন খাওয়া দেবো। তো তার আগে আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কী কী রান্না করেছি। তো দেখে নাও, এখানে আছে পাঁপড়, এখানে বেগুন ভাজি আর মিষ্টি কুমড় ভাজি, আর এদিকে আছে মাছের ঝোল, ওটা পাতলা ডাল বানিয়েছি মসুর ডাল, আর এখানে আছে মাংস, মুরগির মাংস, আবার এদিকে আছে মাটি কালার ডাল। তো এতটুকুই রান্না করেছি আজকে। আমার খাওয়া দাওয়া শেষ, আর এখন আমি এসে বিশ্রাম করছি। তো দেখা যাচ্ছে পুরো ঘেমে আছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে পাশের বাড়ির দাদু দিদা আর দুই একজনকে নিমন্ত্রণ করেছিলাম খাওয়ার জন্য দুপুরে, আর তাদেরকে খাওয়ানো হয়ে গেছে। ওনারা এত টাইম বসেছিল, এখন চলে গেছে। তো তাই ভাবছি যে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করে যাই, আর বলে গেছে যে সন্ধ্যার সময় তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো এখন আমি রেডি হব, আর আমার রান্না খেয়ে আজকে তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট করে বলে দিও। ওপাশ থেকে আমার বর বলছে রান্না ভালো হয়নি, কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। দাদু দিদা বলেছে যেহেতু ভালো হয়েছে, সে ভালোই হয়েছে না, আমি নিজেরটা তো আর নিজে বলবো না। তো ওনারা খেয়েছেন, কমেন্ট করেছেন, ভালো লেগেছে, আর এখন আমি রেডি হব, তারপর দাদা দিদার বাড়িতে চলে যাব। তো ওয়েট। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব দাদু দিদার বাড়িতে ঘুরতে। আমাকে বউ বউ লাগছে, ঘুমটা দিতে হবে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য আমাকে কিছু নিয়ে যেতে হবে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, যেটা নিয়ে বেরোতে হবে, আর সলাই কাঠি লাগিয়েছে মাথাতে। তো চলো দিদার বাড়িতে। আমি দাদুর বাড়ি থেকে চলে এসেছি, এখন ঘরে বসে আছি। 7টার সময় গিয়েছিলাম, এখন 8টা বাজে, 1 ঘন্টা ওখানে থেকেছি। আর ওখানে গিয়ে চা খেয়েছি, আম খেয়েছি, তো আরও অনেক কিছু খেয়েছি, আর এখন তো বাড়িতেই চলে এলাম, এখন আবার রান্না করতে চলে যাব। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, বেশি বকর বকর করব না আজকে। তো আজকে আমি যেটা মানে কি রান্না করার টাইমে কি হয়েছিল, হঠাৎ করে ডালটা বানানো শেষ প্রায়, তখনই দিদা চলে এসেছিল। তো তখন আর আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ আমার লজ্জা লাগছিল যে ও কী ভাববে যে ও রান্না করছে, সেটাও আবার ভিডিও করতে হচ্ছে। তো তার জন্য আর কোনো ভিডিও বানাইনি, তো সেরকমভাবেই পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো মাঝে ব্রেক হয়ে গেছে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলে দিও। আর কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে অল করে দিও, আর পাশে থেকো। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।